Oh no! আমি এদিকে খেটে খেটে মরে যাচ্ছি আর উনি ওদিকে বসে বসে ফোন ঘাটছে। বলি সংসারের কোনো কাজটাই তো পারো না, বাপের বাড়ি থেকে কি কিছুই ট্রেনিং দেয়নি? শুনুন মা, ওটা আমার বাপের বাড়ি, কোনো ট্রেনিং সেন্টার না। তো বাপের বাড়িতে কি করতে? কেন, ফেসবুক করতাম আর সেলফি তুলতাম। হয়ে গেছে। আমাকে কেমন লাগছে গো? তোমাকে তোমাকে পুরো ঠাকুরের মতো লাগছে। হ্যাঁ, পুরো মা কালীর মতো লাগছে। কি তুমি খুব সুন্দর, তোমার চোখ দুটো আরো সুন্দর। তোমার চোখে আমি গোটা পৃথিবী দেখতে পাই। ও দাদা বলছি, আমার না 1 টাকার কয়েনটা হারিয়ে গেছে। বলছি তুমি ওর চোখ দেখে খুঁজে দিতে পারবে? না হলে আমার মা খুব মারবে। ভাই ভাই দেখ 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 কি লিখেছে। লিখেছে মদ খেলে লিভার নষ্ট হয়ে যায়। কি ছেড়ে দিবি? কালকেই ছেড়ে দেবো। তুই মদ কা ছেড়ে দিবি? পেপার পড়াই ছেড়ে দেবো। হ্যাঁ, দুদিন যে কাজে আসিসনি, একটা ফোন করে জানানোর প্রয়োজনও মনে কর। উফ, এদিকে আমি কাজ করে করে জানো আমার তো 2 দিন ধরে জ্বর হয়েছে। ফেসবুকে তো স্ট্যাটাস দিলুম, দাদা বাবু আবার লাইক করে লিখলো তো মিস ইউ। ইতিহাস পড়া হয়েছে? হ্যাঁ একদম। আচ্ছা বল দেখি, আকবরের বাবার নাম কি? আকবরের বাবা। হ্যাঁ, রাকেশ রোশন। আকবরের বাবার নাম রাকেশ রোশন? হ্যাঁ। কি করে? ঋত্বিক যদি আকবর হতে পারে তাহলে আকবরের বাবা কে? রাকেশ রোশন। মা একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা? না মানে আমি না প্রেগনেন্ট। মা তাই? এ তো খুশির খবর, আনন্দের খবর। এতে রাগ করার কি আছে? না মানে বিয়ের আগে যখন মাকে বলেছিলাম, মা না খুব রাগ করেছিল। বাবা আমার তুলে না, বাবা আমি আর পারছি না, বাবা আমাকে তুলে না। তুমি কে? আমি জাম। তোর নাকি উপরে যাওয়ার সব আমার সঙ্গে? আমি একটু ইয়ারকিও মারতে পারবো না? মা সব কাজ হয়ে গেছে, আর কি করবো? যাও গিয়ে আগুনটা ধরাও। জানেন মা, বাবা না আজ ওই কাজের মেয়েটার দিকে কেমন ভাবে দেখছিল। দেখো বৌমা, আমি তোমাকে উনুনে আগুন ধরাতে বলেছি, আমাদের সংসারে না। মামা দেখো দেখো কি সুন্দর, দেখো। তা মা তোমার নামটা কি? স্মৃতি। মেয়ে কতদূর লেখাপড়া করেছে? আমার মেয়ে এমএ পাস। তা মেয়ে রান্না বান্না জানে? না মানে ওই একটু আধটু। ও বুঝেছি। আর নাচ গান? হ্যাঁ হ্যাঁ জানে। আর সেলাই? হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে কি কাজ করে? আমার ছেলে সরকারি কাজ করে। বাবা, তা কোথায় কাজ করে? ওই তো পঞ্চায়েতে 100 দিনের কাজ। হ্যাঁ,